আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুনাস রসইগর। আজকের রেসিপি সিঙ্গাপুরিয়ান স্টাইল রাইস উইথ চিকেন অ্যান্ড নুডলস। কী কী লাগছে সিঙ্গাপুরি রাইস রান্না করতে? এখানে আছে গোলমরিচের গুঁড়ো, কেচাপ, চিকেন পাউডার, চিলি অ্যান্ড গার্লিক সস, ভেজিটেবলস, গাজর, মটরশুঁটি, সিরকা, পেঁয়াজ পাতা, 3 কাপ বাসমতি রাইস, 2 কাপ নুডলস। চুলায় ফ্রাই প্যান বসিয়ে প্রি হিট করে নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল, দিয়ে দিব মুরগির মাংস। এখানে মুরগির বুকের 2 পিস মাংস একটু লম্বা করে কেটে নিয়েছি। নেড়ে রান্না করব 2 মিনিট, মাংসের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এক টেবিল চামচ সিরকা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। নেড়ে মিক্সড করে দিব। দিয়ে দিব 1 চা চামচ চিকেন পাউডার, আবার একটু নেড়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। ডেকে রান্না করব 2 মিনিট। অন্য একটি চুলা ফ্রাই প্যান বসিয়ে প্রি হিট করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ অলিভ অয়েল। দিয়ে দেব 3 কাপ বাসমতি রাইস। আপনারা যে কোনো রাইস দিয়ে করতে পারবেন, বাসি বাদ দিয়ে ওইটা করা যায়। নেড়ে মিক্সড করে দেব। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ সিরকা। দিয়ে দেব 1 চা চামচ চিকেন পাউডার, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আবার একটু নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেব গাজর কুচি 1/2 কাপ। নেড়ে মিক্সড করে দেব। দিয়ে দেব মটরশুঁটি 1/2 কাপ। আবার একটু নেড়ে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমাদের মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব 1/2 কাপ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ গার্লিক অ্যান্ড চিলি সস। নেড়ে মিক্সড করে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। নেড়ে মিক্সড করে দিয়ে দেব 4 টেবিল চামচ পানি।
ঢেকে রান্না করব 1 মিনিট। আমাদের রাইস রান্না করা হয়ে গিয়েছে, এখন ডেলে ঢেকে রাখব যেন গরম থাকে। আবার ফ্রাই প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ অলিভ অয়েল। দিয়ে দেব 2 কাপ নুডলস, নেড়ে মিক্সড করে দেব। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিকেন পাউডার, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সিরকা, 1 মিনিট পর আমাদের মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ডেকে রাখব। আবার ফিরে আসলাম নুডলসে। এই রান্নাটা সম্পূর্ণ আলাদাভাবে করতে হয়, রাইস চিকেন নুডলস আলাদাভাবে রান্না করতে হয়, একসাথে খেতে হয়। এখন দিয়ে দেব 1/2 চা চামচ অলিভ অয়েল। অ্যাড করে দেব কিছু সবজি, এখানে 2 রকমের ক্যাপসিকাম আছে, গ্রিন লাল, 1/2 কাপ করে, 1/2 পেঁয়াজ, 1 কাপ বাঁধাকপি। সব একসাথে দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়, ক্রিস্পি থাকে। দিয়ে দেব 1 টেবিল চামচ সিরকা, 1 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চিকেন পাউডার, 1/2 সবজিগুলোকে বেশি সময় নিয়ে রান্না করব না, যেহেতু এটা চাইনিজ ডিশ, চাইনিজ আইটেম রান্না করার সময় চুলার আঁচ হাই থাকবে। নেড়ে রান্না করব যেন পানি বের না হয় এবং কালার ঠিক থাকে। এখন আমরা নুডলসের সাথে সবজিগুলোকে মিক্সড করে নেব, কিছুক্ষণ নেড়ে নামিয়ে নেব। একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি।
এখন একটি সস বানিয়ে নিব। হাফ কাপ মেয়োনিজের সাথে 2 টেবিল চামচ চিলি সস, হাফ কাপ কেচাপ একসাথে মিক্সড করে নিব। আর এই সসটার জন্যই খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।